স্থানে পদ্মা সেতুতে যোগ হলো নতুন স্প্যান আজ সেতুর বাইশ ও তেইশ নম্বর পিলারের ওপর দ্বিতীয় দফার চেষ্টায় বসানো হয় সতেরোতম স্প্যানটি এই স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান এখন আড়াই কিলোমিটারের বেশি খুব শিগগিরই আঠারোতম স্প্যানটিও বসানো হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ আশরাফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এসা জুয়েল আগের স্প্যানগুলো মাওয়ার ইয়ার্ড থেকে নেওয়া হলেও এবার স্প্যানটি আনা হচ্ছে জাজিরার চর থেকে অস্থায়ীভাবে রাখায় স্পেন মঙ্গলবার সকাল নয়টার দিকে তোলা হয় ক্রেনে দশটায় ট্রেন রওনা দে মাঝ নদীর দিকে আশপাশের সব নৌযান চলাচল বন্ধ করে সেনাবাহিনীর পেট্রোল বোর্ড ট্রেনটিকে ঘিরে এগিয়ে চলে পাড়ি দেয় প্রায় এক কিলোমিটার আধ ঘন্টার ব্যবধানে গন্তব্যে পৌঁছার পর নব্বই ডিগ্রি ঘুরিয়ে পিলার থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতে থাকে ক্রেন দুই পারে টানা হয় মোটা ক্যাবল নদীর গভীরতা দুই পিলারের পিলারের পজিশন সবকিছু হিসেবে নিয়ে নিয়ে এগিয়ে আসতে থাকে ক্রেন উপর তোলার পর দেখা যায় হিসেবে বিপত্তি ছিল দুটি স্পেনের মাঝে লম্বা দূরত্ব তাই আবারও পিছিয়ে নিতে হয় ক্রেন চলে আরেক দফা চেষ্টা ঘন্টাখানেক ধরে দ্বিতীয় দফার চেষ্টায় নির্ধারিত পিলারের উপর তোলা হয় স্প্যান নিয়ে গেলে ওয়েল্ডিং করা তো এটা তো লাগানোর পরে কাজ সেটা এবং যেহেতু এই ওয়েল্ডিং করতে আমাদের দশ বারো দিন চলে যায় তো সেই জন্য আমরা এখন এই লিফটিং ফ্রেম বানিয়ে ওয়েল্ডিংয়ের লোক বানাই আমরা চেষ্টা করছি এটা টাইমটা কমিয়ে নিয়ে আসা যায় দুই সপ্তাহ থেকে আরো কমায় নিয়ে আসা যায় কয়েকদিনের মধ্যেই মহাপ্রান্তে স্থায়ীভাবে বসানো চারটি স্পেনের সঙ্গে অস্থায়ীভাবে বসানো হবে আঠেরোতম সব সবকিছু ঠিক থাকলে এক একটি স্পেন বসতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগার কথা তবে এই পরিকল্পনা অনুযায়ী কাজ করা যায়নি আগের স্পেনগুলোতে সতেরোতম স্পেন শুধুমাত্র এই সমস্যায় কাটায়নি একই সঙ্গে পরবর্তী স্পেনগুলো এক সপ্তাহের বিরতি দিয়ে বসানোর ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলেছে প্রকৌশলীদের এহসানজুয়েল সময় সংবাদ জাজিরা শরীয়তপুর